হ্যালো ভিওয়ার্স যারা ক্লাস সেভেনে পড়ছ তাদের সেকেন্ড ইউনিট টেস্টে অঙ্কের জন্য আমি নিয়ে চলে এসেছি শর্ট কোয়েশ্চেন তো দেখো তোমাদের পরীক্ষা কিন্তু অঙ্কতে শর্ট কোশ্চেনের অনেকটাই নম্বর থাকে পাঁচ থাকে কখনো বা দশ থাকে থাকে কি না বা কখনও আর্ট থাকে যে স্কুলে যেরকম পারে শর্ট কোয়েশ্চেন সেট করে কিন্তু শর্ট কোয়েশ্চনের নাম্বারগুলো কিন্তু অনেকেই দেখো পাও না ভুল অ্যান্সার করে আসো ফলে কী হয় অনেকটা নম্বর কিন্তু অঙ্ক থেকে বাদ চলে যায় সেই জন্য আজকের এই ভিডিওতে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি অঙ্কের শর্ট কোয়েশন যে ধরনের শর্ট কোশ্চেনগুলো আজকে তোমাদেরকে আমি দেখাবো এই ধরনের শর্ট কোয়েশনগুলোই কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট সুতরাং অবশ্যই এই শর্ট কোশ্চেনগুলো কিন্তু ভালো করে করে যেও ঠিক আছে তো দেখো কী কী শর্ট কোয়েশ্চেন আছে দেখে নাও প্রথমেই দেখো আমি এখানে তুলে ধরেছি একটা পেজের একটা একটা পেজ থেকে নেওয়া কিছু শর্ট কোয়েশ্চেন এখানে অ্যান্সার আমি তোমাদেরকে বলে দেবো এবং কিভাবে হচ্ছে সেটাও তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই কিন্তু সবাই মনোযোগ দিয়ে পুরোটা ভালো করে দেখো তোমাদেরই উপকার হবে ঠিক আছে তো দেখো প্রথমেই রয়েছে চারের নয় এর বর্গ দেখো তোমাদের সিলেবাস যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে তার মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই অঙ্ক কিন্তু কম বেশি আসবে শর্ট কোয়েশ্চেন তো সবকটা চ্যাপ্টার মিলিয়েই আসবে সুতরাং এই শর্ট কোশ্চেনগুলো কিন্তু দেখো দেখো চারের নয়ের বর্গ কি দেখো চারের নয়ের বর্গ যদি তোমরা খাতাই করো দেখো কি হবে আমি এখানে লিখছি চারের নয় ঠিক আছে তাহলে এর যদি বর্গ করো তাহলে বর্গ করার ফরম্যাট কি দেখো চার নয় বর্গ মানে বর্গ করার ফরম্যাট হচ্ছে চার চার উপরে কত হবে ষোলো নয় নং কত হবে একাশি তাই অ্যান্সার কত সিক্সটিন বাই এইটটি ওয়ান তাই তো তা চলো অ্যান্সার কোনটা হবে তোমরাই বলো অ্যান্সার হবে বি তাই তো দেখো অ্যান্সার তো সব জায়গায় দেওয়া থাকবে কম বেশি কিন্তু কীভাবে অঙ্কটা হচ্ছে সেটা তো অবশ্যই জানা দরকার তাই না কারণ তোমাকে তো অঙ্কটা কষে দেখাতে হবে পরীক্ষার খাতায় তো তুমি যদি না বুঝতে পারো যদি না করতে পারো তাহলে তো অ্যান্সারটা জানা না জানা সমান দাঁড়াবে কি তাই তো তাহলে অবশ্যই কিন্তু অ্যান্সারটা কিভাবে হচ্ছে সেটাও জানতে হবে নেক্সট নেক্সট হচ্ছে দেখো জিরো পয়েন্ট এইট ওয়ানের বর্গমূল কত চলো এটাও আমরা করে দেখি দেখো জিরো পয়েন্ট এইট ওয়ানের বর্গমূল আমরা কীভাবে করি রুটো বার বর্গমূলের মধ্যে দিতে হয় জানো তোমরা যে বর্গমূল বার করতে গেলে রুট দিতে হয় তো এটা আমি কী করলাম আমার সুবিধার জন্য এইটটি ওয়ানটাকে ফ্র্যাকশনটাকে মানে আমি ফ্র্যাকশনে নিয়ে গেলাম ডিসিমেল থেকে ফ্র্যাকশন তো দশমিক থেকে আমি ভগ্নাংশে নিয়ে যাবো তোমরা জান দশমিক জন্য এক দুটো নাম্বার জন্য দুটো জিরো হলো এবার তোমরা জানো একাশি একাশি কার একাশি কার মানে বর্গ একাশি হচ্ছে নয়ের বর্গ তা নাইন ইন্টু নাইন আর হান্ড্রেডকে টেন ইন্টু টেন এরকম করে তো করি তা দুটো নাইনের জন্য আমি একটা নাইন বাইরে নিয়ে আসবো দুটো টেনের জন্য একটা টেন হয়ে গেল বর্গমূল ট্রেনের কথা নাইন বাই টেন এবার দেখো একটা জিরো আছে তাহলে আমি লিখতেই পারি পয়েন্ট নাইন বুঝতে পারলে কীভাবে হলো দেখো পুরোটি একবার তোমাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি কীভাবে করলাম তা অ্যান্সার হলো পয়েন্ট নাইন ঠিক আছে তোমাদের তাহলে উত্তর তোমার নিজেরাই বলো অ্যান্সার কোনটা হবে জিরো পয়েন্ট নাইন পয়েন্ট নাইন বা জিরো পয়েন্ট নাইন বোঝা গেল তারপরটা দেখো তিন নম্বর এ প্লাস বি তার হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোলস্কোয়ার এর মান কোনটা দেখো তোমাদের পাঠ্যবইতে দেখবে বীজগণিতিক সূত্রগুলিতে এই প্রথম দিকে এই সূত্রে রয়েছে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল এটা কার সূত্র এটা হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এটা যেহেতু সূত্র থেকে করা আছে সেজন্য আমি ডিরেক্টলি অ্যান্সার বলে দিলাম ঠিক আছে টু ইন্টু স্কোয়ার প্লাস স্কোয়ার সমানই হচ্ছে এ প্লাস বিতার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বিতার হোল স্কোয়ার বোঝা গেল নেক্সট তারপরে হচ্ছে সর্বসম্মতার একটি শর্ত কি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সর্বসম্মতা তোমাদের যে অঙ্কের চ্যাপ্টারটা রয়েছে সেখানে দেখবে অনেক শর্ত রয়েছে কি কী কারণে সর্বসম্মতা হতে পারে তো সেই শর্তের মধ্যে প্রথম মানে এখানে কোন শর্তটা কার্যকারী হবে এখানে অপশান দিয়ে দেবে তোমাদের ঠিক আছে তো এখানে অ্যান্সার হবে রাইট মানে আর এইচ এস দেখো এখানে দেখো লেখা রয়েছে ত্রিভুজের সর্বসম্মত শর্তগুলো কী কী দেখো বাহু 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 বা এস 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 বাহু কোন বাহু বা এস এ এস ঠিক আছে কোন বাহু কোন বা এ এস এ ঠিক আছে দেখো বাংলা নামও দেওয়া রয়েছে পাশে ইংলিশ নামটাও দেওয়া রয়েছে কোন কোন বাহু এ এ এস এবং সমকোণ ক্ষেত্রে অতিভূজ যেটা হবে বাহু অর্থাৎ সমকোণ অতিভুজ বাহু সেটা হচ্ছে আর এইচএস ঠিক আছে তাহলে আর এইচএস কিন্তু অবশ্যই শর্তের মধ্যে পড়ছে তাহলে অ্যান্সারটা হবে আর এইচ তাহলে অ্যান্সার কি দাঁড়ালো আর এইচ এস বোঝা গেলো তারপরটা টু পয়েন্ট ওয়ানের বর্গ কোনটা হবে টু পয়েন্ট ওয়ানের বর্গ চলো করে মানে কষে দেখা যাক দেখো টু পয়েন্ট ওয়ানের বর্গ কীভাবে করবো অনেকভাবে কিন্তু অঙ্ক করা যায় যে যেভাবে করে তো প্রথমে দেখতে মাঝখানে রয়েছে ভগ্নাংশের একটা সংখ্যা তো আমি কী মানে দশমিকের সংখ্যা আমি কী করব ভগ্নাংশে নিয়ে যাব তো চলো যা আছে তাই থাকুক না কেন একুশ বাই কী হবে পয়েন্টের জন্য ওয়ান একটা নাম্বার জন্য জিরো তার স্কোয়ার হবে একুশে একুশ তোমার জানো কত হয় চারশো একচল্লিশ একুশে একুশ তোমার গুণ করবে চারশো একচল্লিশ হয় আর দশ দশকে কত হয় একশো তো এটাকে তুমি যদি বর্গমূল করতে হয় তো আমরা তো মানে বর্গ করতে বলেছে তাই না তো দেখো এটা তো করে ফেললাম বর্গ এবার দেখো এটা আমি কী করে করবো দেখো দুটো জিরোর জন্য ঘর আগে কী দিতে হয় পয়েন্ট দিতে হয় তোমার সবাই জানো তো দুটো জিরোর জন্য দু ঘর আগে পয়েন্ট তো এটা হলো অ্যান্সার ফোর পয়েন্ট ফোর ওয়ান দেখো কীভাবে হলো একবার প্রথম থেকে দেখে নাও ঠিক আছে বুঝতে পারলে কিচ্ছু না খুবই সহজ শর্ট কোয়েশনগুলো কিন্তু খুব সহজভাবে দেয় আমরা ঘাবড়ে যাই বলে কিছুটাই করতে পারি না ভাবে যে কীভাবে কি করব খুব কঠিন হয়তো শর্ট কোশনগুলো দিচ্ছে দেখো অঙ্ক যেগুলো তোমার চ্যাপ্টারগুলো করছো না সেই চ্যাপ্টার থেকে শর্ট কোয়েশন দেয় অর্থাৎ এক্সামিনার দেখতে চায় যে তোমরা অঙ্কটা কতটা শিখে করছো কতটা বুঝ মানে বুঝে করছো ঠিক আছে তো অবশ্যই কিন্তু এই ফর্ম্যাটগুলো মানে এই ধরনের অঙ্কগুলো করে যাবে এখান থেকে শর্ট কোয়েশন কমন পাবে এটুকু ভরসা রাখো ঠিক আছে তো অ্যান্সার হলো কি ফোর তো অ্যান্সার কত দাঁড়াবে বি ফোর পয়েন্ট ফোর ওয়ান বোঝা গেল দেখো এখানে যে পাঁচটা শর্ট কোয়েশন আছে পাঁচটা কিন্তু পাঁচ রকমের পেলাম তার মধ্যে বর্গমূলটা বেশি পেলাম সুতরাং বোঝা গেল যে বর্গমূল থেকে এবং বর্গ থেকে একটা হলেও তোমরা কমন পাচ্ছ ঠিক আছে আর কী পেলাম বিজ্ঞানিতির সূত্রাবলী থেকে একটা বিজ্ঞানিতির সূত্র মানে ধরন থেকে একটা অঙ্ক পেলাম আর সর্বসম্মত থেকে একটা অঙ্ক পেলাম তো এইগুলো কিন্তু খুব ভালো করে নোট করো কারণ অঙ্ক কিন্তু কেউ সাজেশান দিতে পারবে না ঠিক আছে কিন্তু অঙ্কের ধরনটা সাজেশান সবাই দিতে পারবে সেই ধরনগুলো তোমরা নোটিশ করে যাবে ভালো করে দেখে যাবে কমন তোমরা পাবেই ওকে চলো এরপরে চলে এসো নেক্সট কী অঙ্ক আছে দেখো একটা নাম্বার দেওয়া আছে যে এই সংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত আসন্মান কত হবে চলো অঙ্কটা আমরা কষে দেখি তো অঙ্কটা দেখো তিন দশমিক আসন্ন মান বার করতে বলেছে দেখো দশমিক তো এখানে আছে তাহলে তিন দশমিক কোথায় যাবে এক ঘর দু ঘর তিন ঘর এখানে আসবে তাহলে এর আমি আসন্ন মানটা কী করব বার করবো আসন্ন মান বার করতে গেলে তার পরের সংখ্যাটা ফলো করতে হয় নিয়ম কি এর পাশে কত রয়েছে সাত অর্থাৎ পাঁচের থেকে যদি বেশি থাকে পাঁচ বা পাঁচের থেকে যদি বেশি থাকে তার আগের সংখ্যাটাকে নেক্সট সংখ্যা ধরে নেব অর্থাৎ নয়ের পরের সংখ্যা ধরে অর্থাৎ এখানে আমার দশ ধরে নিতে হবে তো এটা যদি জিরো হয়ে যায় এটাতে সেটা এক যোগ হবে অর্থাৎ এটা পুরোপুরি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে কত থ্রি হান্ড্রেড কত দাঁড়িয়ে যাবে থ্রি হান্ড্রেড আর বাকিগুলো জিরো বসবে অর্থাৎ অ্যান্সারটা দাঁড়াবে ওয়ান পয়েন্ট থ্রি জিরো 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 বোঝা গেলো এটা হবে অ্যান্সার এবার তুমি অ্যান্সারটা এই পর্যন্ত রেখে দেবে কারণ তোমার যেহেতু যেহেতু তিন দশমিক আসন্ন মান চেয়েছে তাহলে অ্যান্সার দাঁড়াবে ওয়ান পয়েন্ট থ্রি ডবল জিরো ঠিক আছে বোঝাতে পারলাম চলো তো উত্তর হলো ওয়ান পয়েন্ট থ্রি ডবল জিরো তাহলে বুঝতেই পারছো আসন্ন মান থেকে কিন্তু একটা শর্ট কোয়েশান থাকছে তারপর এক্স প্লাস হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এক্স প্লাস কে এখানে কে এর মান কত হবে খুব দারুণ একটা অঙ্ক এটা কিন্তু এটা তোমাদের পাঠ্যপুতে দেখবে এ ধরনের অঙ্ক রয়েছে তো চলো অঙ্কটা কষে দেখা যাক কী অ্যান্সার হবে তোমরাও কিন্তু আমার সঙ্গে করতে শুরু করে দাও দেখি কে আগে অ্যান্সারটা করতে পারে চলো দেখো এক্স প্লাস এইটের হোল স্কোয়ার সমান রয়েছে এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স প্লাস কে আমি এটার দিকে তাকাবো না আমি এটা থেকে একদমই তাকাবো না তাকাবো শেষের দিকে তাহলে আমি কি করব এটা থেকে আমি ভাঙব দেখো এটাকে যদি এ ধরো এটাকে যদি বি ধরো তাহলে কি দেখতে পাচ্ছি এ প্লাস বি তার হোল স্কোয়ার আমরা জানি এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র কি আমরা বইতে পড়েছি সেটা হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই তো এটা তো সূত্র তাহলে এই সূত্রটা আমি এটাকে ভাঙব কি না কে এ হচ্ছে এক্স তার হোল স্কোয়ার হলো টু টু এ কত এক্স বি কত এইট এইট তো লিখবো না এইটিকে লিখব হ্যাঁ এইটি লিখে দেব প্লাস বি স্কোয়ার বিকে এইট তার হোল স্কোয়ার বোঝা গেল দেখো আমি কিন্তু পুরো সূত্রে ভাঙলাম এক্স স্কোয়ার প্লাস টু এবি এটা যা ধরেছে তাই এটা এখানে তো এবি নয় এখানে এ তো এক্স আর বি তো কত বি হচ্ছে আট তা সেই ধরেই আমি এ সূত্রে কী করলাম তাদের মান অনুযায়ী বসিয়ে দিলাম এবার আমি দেখো ক্যালকুলেশন করি কী দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস আট দুগুণে ষোলো এক্স প্লাস আট আটা চৌষট্টি এইবার আমি ওই ওপরের লাইনটার দিকে তাকাবো অর্থাৎ এখানে এখানে দেখো রয়েছে কে অর্থাৎ এর জায়গায় কত রয়েছে এর জায়গায় রয়েছে সিক্সটি ফোর তাহলে আমার অ্যান্সার কত দাঁড়ালো অ্যান্সার দাঁড়ালো সিক্সটি ফোর অর্থাৎ কে এর মান কত সিক্সটি ফোর তাহলে অ্যান্সার দাঁড়াবে এর মান সিক্সটি ফোর ঠিক আছে খুব ভালো কিন্তু অঙ্কটা খুব ভালো করে করবে এরপর দেখো একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার ভূমিও উচ্চতা দৈর্ঘ্য যথাক্রমে আট সেমি ও সিক্স সেমি মানে ছয় সেমি তাহলে আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলেছে তার আগে তোমাকে জানতে হবে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি তারপরে তো তুমি অঙ্কটা করবে তাই না এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে অনেকে হয়তো আন্দাজে অপশান টিক দিয়ে দেবে কারটা হয়তো ঠিক হতে পারে কারটা হয়তো ঠিক নাও হতে পারে তো সেটা তো আমাদের যাওয়া উচিত নয় আমাদের অঙ্কটা কষে দেখে তারপর অঙ্কের আনসারটা করতে হবে তো চলো অঙ্কের অ্যান্সারটা কী হবে দেখা যাক দেখো ত্রিভুজের পরিসীমা সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা হচ্ছে সূত্র সবাই খাতায় নোট করে ফেলো কারণ দেখা গেল অন্য কোনো নাম্বার দিয়ে এই একই অঙ্ক দিল তখন তোমরা সেই নাম্বারগুলো এই মানে সূত্রের ওপর পুট করে তোমার অ্যান্সারটা নিজেরই বার করতে পারলে তো এখানে দেখো হাফের তো হাফই থাকবে ভূমি কত ছিল আট আর উচ্চতা কত ছিল সিক্স এরকম ছিল তাই তো তাহলে আমি সেই সূত্রের জায়গায় মানগুলো বসিয়ে দিলাম এখন আমি কাটাকাটি করবো দু এক দুই চার দুগুণে আট আর তো কিছু নেই নিচে তাহলে চার ছয় চব্বিশ তাহলে ত্রিভুজের মানে পরিসীমা কত দাঁড়াবে চব্বিশ সেমি ঠিক আছে সরি 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 আমি কিন্তু একটা ভুল বলে ফেললাম কি ভুল বলে ফেললাম সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা আমি তো পরিসীমা লিখে বসে আছি ঠিক আছে তো এটা হচ্ছে ত্রিভুজের অবশ্যই ক্ষেত্রফল আর একটা কি ভুল করলাম যদি ক্ষেত্রফল বার করা হয় তখন কিন্তু বর্গ লিখতে হয় কি লিখতে হয় বর্গ সেমি। ঠিক আছে এখানে বোঝা যাচ্ছে না আমি ভালো করে লিখে দিচ্ছি উত্তর হবে চব্বিশ সেমি। বোঝা গেল তো এখানে অ্যান্সার টোয়েন্টি ফোর সেমি তারপর প্রদত্ত কোন শর্তটি সর্বসমতার শর্ত হতে পারে না এখানে দেখো এই অ্যান্সারটা আমি তোমাদেরকে একটা প্রমাণ সহ তারপর তোমাকে অ্যান্সারটা বলছি দেখো প্রমাণটা কি দেখো দুটি ত্রিভুজের কোন 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 বা এ এ এ সর্বসমতার শর্ত হতে পারে না লাইনটা বুঝতে পারছো আমি শুধু লাইনটা দেখাচ্ছি তাহলে এখান থেকে কী বোঝা যায় এ এ এ কিন্তু সর্বসমতার শর্ত হতে কখনোই পারে না তাহলে অ্যান্সারটা তো তোমরা বুঝতেই পারছো কী হতে পারে তাহলে অ্যান্সার হবে প্রথমেরটাই কারণ এটাই কিন্তু কোনো শর্ত হতে পারে না ঠিক আছে তারপর এটির মান কত হবে মানে জিরো পয়েন্ট জিরো এইট তার স্কোয়ারের মান কত হবে চলো কষে দেখা যাক দেখো এটা কিভাবে করবে জিরো পয়েন্ট জিরো এইট থাকুক না আমি কি করব ব্র্যাকেট থাকুক জিরো পয়েন্ট অত উপরে কী লিখবো এইট নিচে কী লিখবো পয়েন্টের জন্য ওয়ান পয়েন্টের পর কটা নাম্বার দুটো নাম্বার ডবল জিরো তার স্কোয়ার আট আটে কত হয় চৌষট্টি একশোকে দুবার গুণ করলে চারটে শূন্য বসিয়ে দাও তাই তো এবার দেখো কটা শূন্য এক দুই তিন চার আমাকে তো উপরে ডেসিমাল মানে দশমিক বসাতে হবে কি করব না চার ঘর আগে দশমিক হয় সিক্সটি ফোর মানে দুটো ঘর পেলাম দুটো জিরো দিয়ে চার ঘর বানিয়ে পয়েন্ট দিয়ে দিলাম তাহলে অ্যান্সার হবে এখানটা জিরো দিয়ে দাও দেখতে সুন্দর লাগবে তো জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স ফোর হচ্ছে অ্যান্সার ঠিক আছে বুঝতে পারলে দেখো একবার কীভাবে করা হলো অঙ্কটা তো উত্তর হবে অ্যান্সার বি জিরো ঠিক আছে বুঝাতে পারলাম তাহলে এখান থেকে কী বুঝতে পারলে মান থেকে সর্বসম্মতা থেকে ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বেজগানিদি সূত্রাবলী থেকে এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন তোমাদের আসছেই তো এই অঙ্কগুলো কিন্তু ভালো করে করবে এবং এখান থেকেই শর্ট কোয়েশ্চেন কমন পাবে পরীক্ষাতে ঠিক আছে আরও দেখো কয়েকটা শূন্যস্থান পূরণ করো এইটা ইন্টু এইটার গুণফল কত হবে এটা তোমাদের কি করতে হবে দেখো তোমরা দেখতে পাচ্ছ দুটো রাশিতেই মানে দুটো জায়গাতেই এটা আর এটা সেম এটা এটা সেম অত বলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে তো গুণই করতে বলেছে যদি গুণ হয় তাহলে কী দাঁড়াবে দেখো খাতায় আমি করি তবে তোমার বুঝতে পারবে দেখো কী হবে আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই তার সঙ্গে টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটা কী করতে বলছে গুণ করতে বলছে তাই তো তো দেখো এ প্লাস বি ইন্টু বি এটাও কিন্তু একটা সূত্র এ প্লাস বি এ এটা কার সূত্র এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি সূত্র তাহলে এটা তো এটা তো তোমার দেখতে পাচ্ছি মিলে যাচ্ছে তাহলে এটা তো এ কে টু তাহলে স্কোয়ার মাইনাস বি কত থ্রি ওয়াই তাহলে স্কোয়ার মাইনাস বি বসিয়ে দাও টু এক্স মানে কত ফোর এক্স স্কোয়ার মাইনাস নাইন এটাই বুঝতে পারলে তোকে তোমাকে জিজ্ঞাসা করেছে যেটার সঙ্গে এটা বার করো তো গুন ফল হচ্ছে এটা ক্লিয়ার এভাবে কিন্তু অঙ্ক আসতে পারে সুতরাং এটাও কিন্তু খুব দারুণ একটা অঙ্ক এইভাবে কিন্তু ভালো করে করবে তারপর দেখো এই অঙ্কটা মান নির্ণয় করো দেখে মনে হচ্ছে ভীষণ কঠিন কিন্তু সবথেকে সোজা আমি একটু বলে দিই ঠিক আছে পঁচিশ বাই চৌষট্টি রুটোবার আছে নাইন বাই চৌষট্টি রুটোবারে আছে তারপরে যেটা অ্যান্সার বেরবো সেটাও আবার রুটবার করতে বলেছে বুঝতেই পারছো কী করে করবে পঁচিশ আর চৌষট্টি দুটো পর আগে বার করবে পাঁচ পাঁচ পাঁচটা পঁচিশ আটের চৌষট্টি তাহলে ফাইভ বাই এইট বেরোবে রুট ছোট মানে রুটটা চলে যাবে আবার থ্রি বাই মানে এখানে এইট বেরোবে রুটটা কী হবে চলে যাবে তাই দুটোর মধ্যে কী আসবে ভগ্নাংশের যোগ আসবে এখানেও এইট এখানেও এইট ওপরে ফাইভ এখানে থ্রি ফাইভ ফাইভের থ্রিতে কত এইট এইট বাই সিক্সটি ফোর আনসার হবে এইট বাই সিক্সটি ফোর রুট কী দাঁড়াবে ফোর বাই দেখো অঙ্কটা আমি করে দেখাই ঠিক আছে মুখে বললে তো অতটা ভালো বুঝতে পারছো না করে দেখায় তাহলে বুঝতে পারবে দেখো তো দেখো এটা কী করে করা হবে প্রথমেই আমি যেটা বড়ো রুটটা আছে বড় রুটটা দিয়ে দিলাম ঠিক আছে এরপর দেখো প্রথমে যেটা রুট আছে সেই রুটটা থেকে আমি রুটটা তুলে নেব রুট ওভারটা নয় কার মানে বর্গ নয় তো তিনের বর্গে বর্গ তো তিন আমি লিখলাম রুটটা সরে গেল চৌষট্টি কার বর্গ আটের বর্গ তাহলে কত হলো তিন বাই আট প্লাস পঁচিশ কার বর্গ পাঁচের মানে আমি তো বর্গমূল নিচ্ছি এবং সিক্সটি ফোরের বর্গমূল কত হবে এইট ব্যাস দুটো রুট সরে গেল এবার আমি তো যোগ পেলাম দুটো ভগ্নাংশের যোগ তাহলে থ্রি বাই এইট প্লাস ফাইভ বাই এইট ঠিক আছে এটা থ্রি বাই এইট তো কী দাঁড়াবে এইটের এইটই থাকবে পাঁচের দিনে কত হয় আট আট বাই আট সমান কত হয় ওয়ান তাহলে রুট ও বার ওয়ান অ্যান্সার হবে রুটু বার ওয়ান ঠিক আছে তো বুঝতে পারলো অঙ্কটা কীভাবে হলো এইভাবেই করবে তারপরে একটা অঙ্ক দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তোমরা জানো এই সূত্রের সাহায্যে একশো দুই তার স্কোয়ারের মান বার করতে বলছে কি করে করা হবে চলো দেখে নাও তার আগে একটা এই অঙ্কটা কষে থাকলে এই অঙ্কটাকে বলে দিই যে ফাঁকা ঘরটা পূরণ করো সূত্রানুযায়ী গতিবেগ সমান কী দাঁড়া তোমরা জানো গতিবেগ সমান দূরত্ব বাই সময় কি লিখবে বাই সময় এই বক্সের মধ্যে এটা লিখবে ঠিক আছে এই সূত্রটা কিন্তু পরীক্ষা অনেক সময় জানতে চায় শর্ট কোয়েশ্চনে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে প্রবল তো এটা কিন্তু খুব ভালো করে করবে ঠিক আছে তার নিচে দেখো রয়েছে একান্তর কোন অনুরূপ কোন বিপ্রতীকন বহিস্ত করে সব কটা সংজ্ঞাটা তোমরা পাঠ্য বই থেকে ভালো করে করবে তাহলে বুঝতেই পারছো এবার নিচে একটা কোয়েশন দেখো একটি ত্রিভুজের কটি মধ্যমা আছে একটি ত্রিভুজের তিনটি সাধারণত মধ্যমা থাকে ঠিক আছে তো এই ত্রিভুজতে কিন্তু তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন থেকে প্রশ্ন সম্ভাবনা রয়েছে প্রবল পরিমাণে সুতরাং ত্রিভুজটা সর্বসমতা খুব ভালো করে করবে আসন্ন মান এগুলো থেকে কিন্তু প্রশ্ন পাবেই পাবে ঠিক আছে আর অতিক্রান্ত দূরত্ব যেটা তোমাদের রয়েছে সময় থেকে অর্থাৎ সময়ের গতি যে অঙ্কটা সেখান থেকেও শর্ট কোশ্চেন আসবে বিজ্ঞান দিয়ে সূত্রাগুলি থেকেও শর্ট কোয়েশ্চেন আসবে তাহলে দেখো এখান থেকে পাঁচ ছ নম্বর পেয়ে যাচ্ছ ঠিক আছে এবং বর্গমূল ও বর্গ এটাও কিন্তু আসবে তো এই ধরনের শর্ট কোয়েশনগুলো আসবে পরীক্ষাতে এটা তোমাদেরকে আমি জানিয়ে রাখছি আর যে অঙ্কটা এখন আমি দেখাবো সেটা হচ্ছে এই অঙ্কটা এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার সূত্রের সাহায্যে এর মান নির্ণয় করো চলো দেখে নাও তো এটা এই সূত্রের সাহায্যে আমাকে করতে বলেছে একশো দুইয়ের স্কোয়ার তোমরা অনেকেই ভাবছো তাহলে একশো দুই তো এই সূত্র কীভাবে আনবো দেখো এখানেই তোমাদের ব্রেনের কাজ ব্রেন বলতে কী একশো দুইকে তো আমি লিখতেই পারি একশো প্লাস দুই তার হোলস্কার পারি কি পারি না এটা মানেই তো একশো দুই তাই কি না তাহলে এক এখানে একশো হচ্ছে এ দুই হচ্ছে বি পেয়ে গেলাম এ প্লাস বি তার হোলস্কোয়ার চলো এবার আমি ভেঙে দেবো এই সূত্রতে এ স্কোয়ার এর তো এখানে একশো একশো তার হোলস্কোয়ার প্লাস টু এ বি কত দুই প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু এ তার হোলস্কার হলো সূত্রে ভাঙা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কত দাঁড়ায় একশোকে দুবার গুণ করলে কত হবে প্লাস একশো দুদুগুণের চার চার একশো চারশো প্লাস দুদুগুণের চার তাহলে অ্যান্সার হবে কি তোমরাই যোগ করে বলো অ্যান্সার কী হবে এটা আমি আর করছি না যোগটা তোমরা করবে তো বুঝতেই পারছো অঙ্করে কীভাবে করলাম মজার ব্যাপারটা হচ্ছে এইখানটা ঠিক আছে তো এই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখবে যে কীভাবে করা যেতে পারে তাহলে এ বি আমরা পাবো তো এই জায়গাটা খুব ভালো করে করবে এই অঙ্কটা কিন্তু এবার পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এই হলো তোমাদের শর্ট কোশ্চনের সাজেশন টাইপ প্রশ্ন মানে এই ধরনের প্রশ্ন তোমরা শর্ট কোশ্চেনে পাচ্ছ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলো একটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না ঠিক আছে তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই